আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাটোজেড শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে লাকসাম যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি ঢাকা থেকে লাকসাম যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে 190 টাকা এবং এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে 225 টাকা, বগির প্রথম সারির যে সিট বা এফ সিট এর মূল্য পড়বে 345 টাকা, স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে 432 টাকা এবং এসি চেয়ার বা এসি এস যে সিট এর মূল্য পড়বে 518 টাকা। এরপরে বগির প্রথম সারির যে কেবিন সিট নন এসি এর মূল্য পড়বে 518 টাকা এবং এসি কেবিন সিট এর মূল্য পড়বে 777 টাকা। তো এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ঢাকা থেকে লাকসাম যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে প্রভাতী। প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল 7:45 এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সকাল 11:15। এই ট্রেনটির কোনো বন্ধের দিন নেই। এরপরে রয়েছে কর্ণফুলী। কর্ণফুলী ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল 8:45 এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে দুপুর 2:52। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে চট্রলা। চট্রলা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর 1:45 এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে বিকাল 5:45। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে উপকূল। উপকূল ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর 3:10 এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা 7:03। মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা 7:10 এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত 12:40। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 9:20 এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত 1:10। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে তুরনা। তুরনা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 11:15 এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত 2:57। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে চট্টগ্রাম মেইল। চট্টগ্রাম মেইল ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 11:45 এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে ভোর 4:01। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তো আপনি ঢাকা থেকে লাকসাম যেতে এই 8টি ট্রেন থেকে যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন।